Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alameen. Wal aqibatu lil muttaqeen. Was salatu was salamu ala sayyidil mursaleen. Shammanito dini bhai bonera. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amar ek bhai amar kase paanch kalima samporke jante cheyechen. Tai aske unar onurode ei video ti ami apnader jonno niye ashlam. তাহলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আমাদের সমগ্র জীবনে যাবতীয় কাজকর্মই একমাত্র এক অদ্বিতীয় আল্লাহর হুকুম এবং তার পাঠানো পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী সম্পন্ন করব। এটা আমাদের ঈমান, বিশ্বাস, আমাদের স্পষ্ট ঘোষণা। যে শব্দ বা বাক্যের সাহায্যে আমরা এ বিশ্বাস ও ঘোষণা আরবিতে প্রকাশ করি তাই কালেমা। ইসলামের প্রতি বিশ্বাস স্থাপনের কয়েকটি মূল কথাকে এখানে কালেমা অর্থে ব্যবহার করা হয়েছে। যে কেউ এই কালেমাগুলো শুদ্ধভাবে মুখে উচ্চারণ করবে এবং অন্তরে বিশ্বাস করবে সেই মুসলমান। এই কালেমার অর্থ বুঝে তা কার্যে পরিণত করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। আর এই পাঁচ কালেমার মধ্যে প্রথম কালেমাটি হলো কালেমায়ে তাইয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। দুই নম্বর কালেমা হলো কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ওয়া রাসূল। তিন নম্বর কালেমা হলো কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি সকল বাদশাহর বাদশাহ, তার জন্য পূর্ণ বাদশাহী, তার জন্যই সকল প্রশংসা, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, হায়াত ও মৌত তারই হাতে, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তিনি রিজিক ও ধন দৌলতের মালিক, তারই হাতে সমস্ত কল্যাণ, তিনি সর্বশক্তিমান। চার নম্বর কালিমা হলো কালিমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরা ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামান নবিয়্যিন। অর্থ হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি জ্যোতির্ময়, তুমি যাকে ইচ্ছা নিজ জ্যোতি দ্বারা পথ প্রদর্শন করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রেরিত পুরুষগণের ইমাম এবং নবীগণের মধ্যে শেষ ব্যক্তি। পাঁচ নম্বর ইমানে মুজাম্মাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। অর্থ আল্লাহর উপর ইমান আনলাম তার যাবতীয় নাম ও গুণাবলী সহ এবং তার আদেশাবলী ও বিধানসমূহ মেনে নিলাম। ছয় নম্বর ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাউসি বাদাল মাউত। অর্থ প্রথমত ইমান আনলাম আল্লাহর উপর, দ্বিতীয়ত ইমান আনলাম ফেরেশতাগণের উপর, তৃতীয়ত ইমান আনলাম কিতাবসমূহের উপর, চতুর্থত ইমান আনলাম রাসূলগণের উপর, পঞ্চমত ইমান আনলাম আখেরাতের উপর, ষষ্ঠত ইমান আনলাম তকদিরের ভালোমন্দ আল্লাহর পক্ষ থেকে আসে এ কথার উপর, সপ্তমত ইমান আনলাম মৃত্যুর পর জীবিত হওয়ার উপর। সুপ্রিয় দর্শকবৃন্দ,
তো এই ছিল আজকের ছোট্ট একটি আয়োজন, আশা করি আপনাদের ভালো লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।